সো ফ্রেন্ড আজকে যাচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে, মানে রোজার মাস। আজকে আমার ভাই দাবার ইফতার আছে, তো ইফতারে যাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের আমাদের অনেকদিন পর দেখা হচ্ছে সাহিলের সাথে। তো সাহিল যাচ্ছে সাথে, আর এইদিকে আমাদের ভাই, আমরা মানে আমরা চার চাষতে ভাই যাচ্ছি। এখন এবারে গোবরা যাবো, যেহেতু টাইম প্রচন্ড লেট করে ফেলেছে। একটা সাধারণ ট্রেন আছে, একটা সাধারণ ট্রেন আছে, ট্রেনটা ধরবো অবশ্যই ধরে। চলো টিকিটটা কাটবো, সরি এখন গোবরা যাবো, গোবরা গিয়ে ফটো আছে। সো ফ্রেন্ড, সামিকে পাঠিয়েছি টিকিট কাটতে। আর সাথে সাহিল আছে, অনেকদিন পর সাহিলের সাথে দেখা হলো। সাহিল, তুমি কিছু বলো আমাদের সাথে, অনেক সময় দিলে তুমি। দেখো গাইজ, আমি এখন খুবই একটা বিজি মানুষ হয়ে গেছি, তো আমার সময় হয়ে ওঠে না ব্লগ করার। এদের মনে কি আমি ফালতু টাইমে ঘুরে বেড়াবো নাকি? আমার একটা ভালো অফার স্ট্যাটাস ফোনের দাম আছে, যার ব্যাপারে এক্সপার্ট আছে সবসময়। যখন একটু অনলাইন স্ট্যাটাস কি একই কাজ, ওটা আমার রসুল করলে, ওটা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসি স্ট্যাটাস। ওই ওই আমি ওই ভালোবাসা, তাহলে ভালোবাসা তো তুমি কি অন্যরকম ভালোবাসা? না না, আমি ওরকম দেই, আমার ওই উদ্দেশ্য থাকে। আরেকটা আরেকটা, যখনই ফোন করি তখন বলে আপনি যে ব্যক্তিকে ফোন করেছেন তিনি এখন অন্য কলে ব্যস্ত আছে, এরকম স্ট্যাটাস বলে। অন্য কলে ব্যস্ত বলতে, আমি একটা বড় কারবারি মানুষ হয়ে গেছি। তো ট্রেন আসার টাইম হয়ে গেছে, 57 তো পার হয়ে গেছে, কিন্তু কখন আসবে জানি না। গোবরাই তো না, কোনো অ্যালাউন্স না কোনো কিছু। যাই হোক, আগে দেখি সাইম টিকিট কাটতে গেছে, 500 টাকা নোট দিচ্ছি ওকে, ভালো লাগে। আমি যাবে নাকি হবে নাকি যাবে? যেহেতু রোজা চলছে, আমি একটা ইয়েতে বলেছিলাম না, আমার ফেসবুক আইডিটা তুমি চেক করতে পারো। বলুন মিষ্টি জর্দা স্পেশাল কোয়ালিটি পান হবে, মাইন্ড ব্লোয়িং পান হবে, বিজ্ঞান সম্মত পান হবে। আমাদের আঙ্কেল জি দেখলে তো কি সুন্দর কবিতা বানিয়ে ফেললা, আবার ইংলিশে ইংলিশে বলে দেবো। রোজা হ্যাঁ, রোজা 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 মাইমেল নিবি নাকি? আমি দেখিছি, আমি দেখিছি আপনাকে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার পরিচিত, এটা আল্লাহ রহমত মনে করে। মাইমেল পান্না কিনছে, বর্তমানে যাই, বর্তমানে গিয়ে কথা হচ্ছে।
ফ্রেন্ড এখন বর্ধমানপুর স্টেশনে রয়েছে আর ঘরে আপাদের ঘরের দিকে যাব আপাদের ঘরে নিউ খুচরা তোমরা অনেকেই জানো যে বর্ধমান নিউ খুচরা পপুলার এলাকা তো সেখানে নিউ খুচরাতেই যাবো পুরো তো আমাদের এখন ওখানে গিয়ে রেস্ট নেবো যারা এই ভালো লাগে না চলো আমরা পৌঁছে গেছি তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নামাজ নামাজ পড়ে আসলে নামাজ পড়ে তো বুঝতে পারছে মুঠোয় ভরে কুড়াই কিছু জীবনের প্রলোভনে আমি চলি প্রতি ক্ষণে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই মলাটে একা কি বাঁকা গুজে ফুলে চুপি সারে করেছি জীবনের তালা সুখের ঘরে দুঃখ পুষে বুঝেছি জীবনের বাড়ি তো খোলা পথে একা চলি আর চলে আমাদের গাইস এটা আমাদের নিয়ে যাচ্ছে আমরা লোকেশন জানি না তো ঠিক এই লোকেশন জানে মনে হয় বর্ধমানে কোনোদিন আসেন এই ফার্স্ট বর্ধমানে এসেছে আর এসে এসে বলতে ওইখানে দেয় ফ্রেন্ড মাঝ আসতে দেখাচ্ছে চৌধুরী বাজার ও কলকাতা থেকেও বাড়া রে ভাই কলকাতায় বাস চাপাতে মেরে দেয় এখানে টোটো চাপাতে মেরে দেবে বর্ধমান একটে আমার চলে এসেছি বর্ধমান একটে ঢুকবো আমরা এবার এর ভিতরে প্রবেশ করবো তো যাচ্ছি আমি এখন দেখা যাক ফোন নিয়ে ভিডিও করা যায় কিনা অবশ্যই ভিডিও করে যাক মিলটা যাচ্ছে মনে হচ্ছে তো আমাদের সাহিম ফোন ফোন বের করেনি তো আমরা যাচ্ছি লিফটে করে পড়ে পড়ে যাবো না তো আমার আবার মাথা ঘুরে চ যাই হোক সাহিম এরা সব উঠে যাচ্ছে এখানে কত ছেলে লাইন দাঁড়িয়ে আছে দেখো ওগুলো মডেল সব এক একটা এদিকেও আছে এইরকম একটা থাকলে না ওই সামনে মেয়ে আছে কি অবস্থা এখানে জামাগুলো ভালো ভালো আছে মেজবা দোকানে ঢুকবি নাকি জামাগুলো দেখলে তো জিজ্ঞাসা কর
বলবে, জিজ্ঞেস করে দেখ, বলবে ভাই দাঁড়া এই দেয়ালটা ধরে, আবার বলছি না ওই মিসবা জিজ্ঞেস করে দেখ, বলে স্পন্সর করে দেবো এই আবার উপরে, আবার উপরে আবার উপরে যাচ্ছে, তো দেখা যাক মিসবা, তো যাই হোক ভিডিও করতে দিচ্ছে অতটা, তো এখানে তো ফোনের সব কিছুই পাওয়া যাচ্ছে, বুঝলো, তোমার ওয়ান প্লাসের একটা কভার দেখা যাক, নিবি না ঠিক আছে, একটু দেখা তো যাবে, বল কি বলছিস, দেখবি দেখ ওয়ান প্লাসের কভার লিখবি, বল না অসুবিধা কি, পছন্দ হলে নিবি না হলে ওই, হ্যাঁ মাইমন বল কবে নিবি, তো আমাদের মাইমন মনে হচ্ছে কভার নেবে, তো দেখা যাক দোকান ওই নিবি কি বল, তবেই বলবো কি বলছিস, দাদা কভার দেখান একটু, এই ফোনটার আজকে কভার নেবে, ফোনের মালিক মাইমুনুল হক, দাদা কভার নিয়ে এসেছে আমাদের, এগুলো মেয়েদের মতন তো সব, হ্যাঁ না প্রিন্টেড একটু দরকার নেই, একটু স্টাইলিশ দেখা, সিম্পলের উপরে আইফোনের লোগো দরকার নেই, কেন হ্যালো বন্ধুরা, তো বিগ বাজারে আমরা দুতলায় ছিলাম, তো যাই হোক এখন ভাই এসেছে মিসবার, আমারও দোলা ভাই, তো নিচে আছে, নিচে আনতে যাচ্ছি, হ্যালো বন্ধুরা, তো নিচে এসে আমার দোলা ভাই আইসক্রিম আইসক্রিম খাচ্ছে, পছন্দ করছে, তো মিসবার জন্য এটা, আমার জন্য এটা, না 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 এই একটা দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম, সব মিডিয়াম তো স্যার, এই যেরকম, হ্যাঁ যেরকম আছে, এই দাম, এই দাম, এটা মোড়ো, এটা কাজটা কাজে দিয়ে যাও, কাজ কি বলো বলো বলো, এটা ডিসুর একটা কাজ আমি তো এই টাইম লাগবে নাকি ভাই, না না আমাদের তেস্তরা ভি টাইম হয়ে যাচ্ছে, আমাদের তাড়াতাড়ি ছেড়ে দাও, হ্যাঁ এই একটা দাও, আই উইল স্যার, ইসকার ইসকার হ্যাভ আ রিল্যাক্স, ইসকার ফিল করতে দে, আরে নে ফিডব্যাকটা নে, আমি দিদি খাবো রে, আগে ফিডব্যাকটা নে না, খাবো আচ্ছা, ফুটবলার হিসাবে বল, লেজি বং ভেবেলে নিজেকে কেমন, জলদি বল ইয়ার, টেস্ট হচ্ছে খুবই একটা রসালো আর মিষ্টি ঠান্ডা, মানে আইসক্রিমের মধ্যে যেগুলো থাকা দরকার সব কিছুর মধ্যে আছে, সামনে চলে আসবে তাই তো, দোকানটায় নাহলে মজাটা হবে না, আমার লেগে চলে এসেছে এটা, চলো খাওয়া যাবে, তো মিসবা তোমার তো অন্য আইসক্রিম, তো তোমার খেয়ে কেমন মনে হচ্ছে, কেমন লাগছে সত্যি বলবে, আসবে আসবে ঠিক আছে, তোমার বেকার যাবে, কেমন টেস্ট, কেমন আইসক্রিমটা টেস্ট, অসাধারণ, আমি বলতে পারি সব কথা বলে, যে বর্ধমানে আসবে আর তোমরা এখানে, যাই হোক খেয়ে নিই, আইসক্রিম তো বলে যাবে, সেটা তো ঠিকই,
কষ্ট হচ্ছে, কষ্ট আমি যে বললাম না, ওই আইসক্রিম দোকানটা মানে যাবে সবাই, কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না এই দোকানটা। আইসক্রিম একই তো নাম কামাচ্ছে। হ্যাঁ তাই তো, সামনে গ্লাস মারলাম, তারপরে পিছনে পিছনের কভার মারলি, কি একটা মস্ট মানে কি মারলাম, নাফরাত আর ইয়ে মহাব্বত, এ মহাব্বত কা, এ মহাব্বত আইসক্রিম আর এ নফরত আইসক্রিম, মানে বেস্টিটা নেই, বেস্টিটা হলো তো মহাব্বত, বেস্টিটা মহাব্বত থাকে যেমন নফরত হয় না, আমি এই সালে কাল ফেলে নফরত হয় গাইছে, ও কাল কুত্তা তে কম আমার, ও ভাই সিনটা দেখে নাও, সিনটা জাস্ট সিনটা দেখে নাও, দেখে নাও, এই দেখো এটা হলো ভাই, টেস্ট কর, টেস্ট কর, জলদি টেস্ট কর, কাকে ভাঙতে দিয়েছে, সাইম সবাইকে যেমন কোশ্চেন করছি তোমাকেও করছি, তো আইসক্রিমটা খেয়ে কেমন লাগছে? আমাদের মেজবা সাইম গিয়েছি আগে পান খেতে, কোথায় গেল ওরা? হাই মেজবাই, মেজবাই তোমাদের দুটো ভাই হারিয়ে গেছে পান খাওয়ার চক্করে, হারিয়ে গিয়েছে, কোথায় দেখা যাচ্ছে না, বললো যে হলদে বিল্ডিংয়ের নিচে, হলদে বিল্ডিংয়ের নিচে, ওই ওই তো ওই তো দেখতে পাওয়া গিয়েছে, ও ভাই ভাই আপাতত দুটো নিরুদ্দেশকে খোঁজা গেছে, তো এসেছে পানের দোকানে, এখানে আমাদের নূর ভাই আছে, তো এটাই হচ্ছে সেই পানের দোকান যেখানে খুব ভালো পান পাওয়া যায়। সবই তো খেয়ে নিলের কাছ থেকে, মাইমনের থেকে মেজরা সবই খেয়ে নিলি, তো আমাদের মাইমুন ভাইয়ের পান তৈরি করছে এখানে, স্পেশাল পান বলে এটা, স্পেশাল পান, আমার ফোনে হয়তো চার পাঁচ শেষ হয়ে যাবে, তো যাই হোক মাইমের ফোনে এখন ভিডিওটা বানাবো, তো এখন পানটা খেলাম, ঠিক আছে, তো গাইস ঘরে যাবো এবারে, যেহেতু ট্রেন ধরবো চলো বর্ধমানে যাই, বর্ধমানে গিয়ে কথা বলছি, ফ্রেন্ড মানে আমরা বর্ধমানে স্টেশনের মধ্যে ঢুকে গেছি, পুরো চার নম্বর মানে আটটা সরি মানে এবার ঘরে ফিরছি, যাচ্ছি এবারে, এখন এই আটটা ষোলো বাজে, আটটা কুড়িতে ট্রেন আছে, আমার ছিপি আমার পকেট আছে, তো এই মাইন্ডে আমি একটু এক্সপেক্ট খাচ্ছি আমরা, তো যাই হোক এখন যাই এবারে, কিন্তু ট্রেন ছেড়ে দেবে, চলো সাইম ফোন করছি জলদি। সো ফ্রেন্ড আমাদের ট্রেন এটা আমার লেগে পাঠিয়ে দিচ্ছে,
লাস্ট বগিতে উঠবো মানে সাইমরা উঠেছে সাইম মাইম আমি আর সাইল এখন হেঁটে যাচ্ছি সো ফ্রেন্ড ঘরে ফিরি আর দেখা হবে কলেজে একবার উইনিং ইন্টার হয়ে যাক।